এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কি ভাবছেন, যে ভালোবাসার জন্য আপনি প্রাণ দিয়ে দিতে পারতেন, যে মানুষগুলোর জন্য আপনি ওকালতি করতেন, আমার সাথে লড়াই করতে থাকেন, এই মুহূর্তে সেই মানুষগুলো আপনার সামনে দাঁড়িয়েছে, অথচ আপনি এগোতে পারছেন না, কেন? এই তো আমার ডালিমা এসে গেছে। আয় ভেতরে, এসো এসো এসো। আয় মা, দেখো কারা এসছে। আরে ডালিমা আয়, দাঁড়িয়ে রইলি কেন? আয় দেখো, দাঁড়াও। মিথিলা, তুমিও এমনিতেও আমাদের পরিবারের যথেষ্ট অমঙ্গল হয়েছে শেখর, এখন যদি আমি চাই তাহলেও কি মেয়েটা বাড়িতে ঢুকবে না? ঢুকবে তো। আমি শুধু চাই না যে এই মেয়েটার জন্য আমাদের পরিবারে আর কোনো অমঙ্গল নেমে আসুক। আমি তো বাড়ির বউ, তাই সেদিকটা দেখা আমারই কর্তব্য। তাই আমি চাই আজকে সব কিছু নিয়ম মেনে হোক। আর সেই জন্যই তোমার আদরের মেয়ে আর তার হাজবেন্ডকে বলো একটু অপেক্ষা করতে। দেখেছিস দাদা, আমি কিন্তু জানতাম, যতই বৌদি মুখে বলুক যে বৌদি ডালিকে বাড়িতে পা রাখতে দেবে না, যতই রাগ থাকুক কিন্তু শেষ মুহূর্তে পারবে না। সেই জন্য দেখা, যে নিয়মটা আমরা সবাই ভুলে গিয়েছি সেটা বৌদির কিন্তু ঠিক মনে আছে। সেই ছোট্ট ডালি আজ কত বড় হয়ে গেছে, কিন্তু মানুষ হিসেবে তো বড় হতে পারেনি, না পেরেছে মনটাকে বড় করতে। বৌদি দাঁড়িয়ে পড়লে কেন? যাও মেয়েকে বরণ করে ঘরে আনো। না সঞ্চিতা, এই অপয়া মেয়েকে আমি বরণ করে ঘরে তুলতে পারব। দেখো, শুধুমাত্র শেখরের কথা ভেবে এই মেয়েকে আর তার হাজবেন্ড রক্তিম দেববর্মন, যে কিনা আমাদের শত্রু, তাদেরকে আমি বাড়িতে আসতে দিয়েছি। এর থেকে বেশি তোমরা প্লিজ আমার কাছে এক্সপেক্ট করো। বাই দ্য ওয়ে,